সে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি একদিন তার মাকে এসে ডাক দিয়ে বলতেছেন, মা গো, আমি যখন পেটে ছিলাম তখন কি আপনি কোনোদিন হারাম কাজ করছেননি? মা ডেকে বলে, আব্দুল কাদের না তো কোথায়, আমি যে পড়ি তখন তার বয়স ছিল 9 বছর। আব্দুল কাদের জিলানি বলেন, আমি পড়তে গিয়ে মাঝে মধ্যে আমার স্মৃতিশক্তিতে আমার ব্রেনে মাঝে মধ্যে যা পড়ি সব কিছু কিছু জিনিস আমার ব্রেনে থাকে না। মা তখন ডাক দেখো, আব্দুল কাদের রে, তুমি যখন ছোট ছিলে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে এসেছো, 9 মাস থাকা অবস্থায় আমি তোমার নানার বাড়িতে গিয়েছিলাম, আর আমি দেখেছিলাম আমের আচার, আমের আচার দেখে ওই আচার আমি খেয়ে ফেলছিলাম, ভাবছিলাম এটা মনে হয় তোমার নানু আমের আচার তৈরি করছে। কিন্তু না, পরে খবর শুনে দেখি না না না, এটা অন্যজনের আমের আচার বানানো ছিল, রৌদ্রের মধ্যে শুকাইতে দিছে, আমি তা খেয়ে ফেলেছিলাম। মনে হয় এটার কারণেই মাঝে মধ্যে তোমার স্মৃতিশক্তিতে তুমি যা এলেম অর্জন করো মাঝে মধ্যে স্মৃতিশক্তি থেকে কিছু চলে যায়। তাহলে চিন্তা করে দেখেন, তাই যদি হয় আমাদের সমাজের মহিলারা সন্তান পেটে রাইকা অন্যের মাল খায়, কত হারাম রিলেশন করে, এই সন্তান পৃথিবীতে কেমনে নেককার হবে, নেককার হবে দূরের কথা, এটার কল্পনাও করা যায় না। আব্দুল কাদের জিলানি এমনি কি বড় পীর হয়েছিলেন? এমনি এমনি বড় পীর হন নাই, এই বড় পীর হওয়ার পিছনে অবশ্যই তার মা বাবার অবদান আছে। বাবা কেমন ছিলেন? আব্দুল কাদের জিলানির বাবা যিনি ছিলেন তো মায়ের ঘটনা, আব্দুল কাদের জিলানির বাবা যিনি ছিলেন আবু সালেহ মুসা জঙ্গির রহমাতুল্লাহ আলাই, তিনিও কি সাধারণ ব্যক্তি ছিলেন? না, ওনার আমল কেমন ছিল? একটা ফল, একটা ফল খাওয়ার কারণে তিনি তার মাকে বিবাহ করেছিলেন। আমি সেই ঘটনা বলতে চাই না, আমি যেই কথাটা বলতে চাই, আব্দুল কাদের জিলানির বাবা আবু সালেহ মুসা জঙ্গি কত বড় বুজুর্গ ছিলেন। কিতাবের ভিতরে ঘটনা লিখেছে, আবু সালেহ মুসা জঙ্গি একদিন বাড়ির থেকে বের হয় মসজিদে গেছেন, মসজিদে গেছি দেখেন বাড়ির আঙ্গিনায় আব্দুল কাদের জিলানির মা উম্মুল খায়ের তার শাড়িলার আছে, অর্থাৎ কাপড়লার আছে, বাহির থেকে কিছু দুষ্ট প্রকৃতির ছেলেরা ওই শাড়ির দিকে তাকায় আছে। আব্দুল কাদের জিলানির বাবা আবু সালেহ মুসা জঙ্গি সঙ্গে সঙ্গে ওই কাপড়টা নিয়ে আগুনে পোড়ায় ফেলেছেন। আব্দুল কাদের জিলানির মা জিজ্ঞাসা করে, আপনি কেন আমার এই ব্যবহৃত কাপড়টা আগুনে পোড়ায় ফেলছেন? তিনি ডাক দিয়ে বলেন, এই কাপড় আমি রাখতে চাই না, যে কাপড় পরপুরুষ থাকায় দেখেছে আর গবেষণা করেছে, এই কাপড় যদি তুমি লাগাও, লাগানোর পরে যদি তোমার পেট থেকে কোনো সন্তান আসে, এই সন্তান কখনো আল্লাহর ওলি হবে না, এই সন্তান কখনো আল্লাহর ওলি হবে না। চিন্তা করছেন কেমন ছিলেন আব্দুল কাদের জিলানির বাবা? একবার বরিশাল বরগুনা এলাকায় একটা লন যুগীর ছোট্ট একটা 9 বছরের কোরআনের হাফেজ রওনা করেছে ঢাকা থেকে, গরিব মায়ের সন্তান, মা বড় কষ্ট করে সন্তানকে অন্যের বাড়িতে কাজ করে করে মা তার সন্তানের টাকা পয়সা জোগাড় করে ঢাকা শহরে পাঠাইছে, ছেলেটা কোরআনের হাফেজ হবে। ওই মার কপাল কত ভালো, যেই মা সন্তান কি কোরআনের হাফেজ বানায়। আজকে এই ঢাকা শহরের কথাই যদি বলি, এই ঢাকা শহরে কত কোটি কোটি টাকার মালিক আছে কিন্তু সন্তানকে কোরআনটা ভালো করে শিক্ষা দিতে পারে না। ওই বরগুনা এলাকার একজন মহিলা, সাধারণ মহিলা, পরের বাড়িতে কাজ করে আর টাকা পয়সা জোগাড় করে সন্তানকে ঢাকা শহরে পাঠিয়ে দিছে। সন্তানও মনে বড় শখ, মনে বড় আশা, মায়ের মনের আশা পূর্ণ করবে, কোরআনের হাফেজ হবে, 30 বানা কোরআনের হাফেজ হবে, সন্তান হাফেজ হওয়ার জন্য ঢাকা শহরে আসে। কিছুদিন লেখাপড়া করে, অল্প সময়ের ভিতরে সেই ছোট্ট ছেলেটা, 9 বছরের ছেলেটা আবুল বারাকাত কোরআনের হাফেজ হয়ে গেছে। হাফেজ হওয়ার পরে হুজুররা মিলে তাকে দস্তারে ফজিলত সম্মানের পাগড়ি তার মাথায় পরায় দিছে। সন্তান খুশি হইয়া তার মাকে ফোন দিয়া জানিয়ে দিছে, মা গো, ও মা,
আমি সন্তান তোমার মনের আশা আমি পূর্ণ করেছি, আমি কোরআনের হাফেজ হয়েছি, হুজুররা আমার মাথায় পাগড়ি দিয়েছে। মা তখন ডাক দিয়ে বলে বাবা রে হুজুররা তোর মাথায় পাগড়ি দিয়েছি, পাগড়িটা কেমন আমি মা একটু দেখতে চাই। দীর্ঘদিনের আশা তুই বড় হয়ে কোরআনের হাফেজ হবি, আজকে তুই কোরআনের হাফেজ হয়ে যাস, তোর হুজুররা তোর মাথায় পাগড়ি দিয়েছে, পাগড়িটা নিয়া একটা বার আয়, আমি মা তোকে দেখে আমার মনের ভিতরে প্রশান্তি দিতে চাই। ওই চুট্টু ছেলে আবুল বারাকাত বরগুনা এলাকায় বাড়ি, ঢাকা সদর ঘাট থেকে লঞ্চ যোগে রওনা করেছে, মনে বড় আশা তার মাকে গিয়ে তার পাগড়ি দেখাবে, মার সামনে যাবি, মা কোরআনের হাফেজ ছেলেকে দেখবি। এলাকার কত মানুষ ওই মহিলাকে নিয়ে কটুক্তি করে, হাফেজ ছেলের মাকে নিয়ে হায় হায় রে, সন্তান বুঝি কোরআনের হাফেজ হবে, এত কষ্ট করে সন্তানকে টাকা পয়সা দেয়, কোন দিন না জানে হাফেজ হবে, কোন দিন তোমার সন্তান তোমার মনের আশা পূর্ণ করবে। আজকে মা অপেক্ষা করতেছি, সন্তান ঢাকা শহর থেকে রওনা দিয়েছে বরগুনার উদ্দেশ্যে লঞ্চে, কিন্তু আল্লাহর কি কুদরত, হঠাৎ করে লঞ্চটা বরিশাল যাওয়ার পথে লঞ্চটা এমন এক অবস্থা সৃষ্টি হয়েছে, লঞ্চের নিচতলার ভিতরে আগুন লেগে গেছে। কোরআনের হাফেজ ছেলে লঞ্চের তিন তলায় জায়গা পায় না, একে তো গরিব মানুষ টাকা নাই, লঞ্চের মালিককে বলেছে, ও জাহাজের মালিক লঞ্চের মালিক, আমি বড় সকায়, আমি এক গরিবের সন্তান, আমি যে টাকা দিব পয়সা দিব এই পরিমাণ ক্ষমতা আমার নাই, আমাকে দয়া করে নিবেন নি, আমি কোরআনের হাফেজ, আমি মিথ্যা কথা বলি না। লঞ্চের মালিকের দয়া হয়েছে, তাকে তিনতলায় জায়গা দিয়েছে, তাও একটা বড় ডেক ছিল, ডেকের ভিতরে গেছে, এখানে তুমি বসে থাকো। কোরআনের হাফেজ ছেলে লঞ্চে ডেকের ভিতরে বইসা মা কি ফোন দিয়া কয়, মা গো আমি আসতেছি, আমি আমার মাতার পাগড়ি নিয়ে আসতেছি, এত কষ্ট করে গো মা আপনি আমাকে কোরআনের হাফেজ বানাইছেন, আমার উস্তাদেরা আমাকে সম্মানে পাগড়ি দিয়েছে, হেমা আমার উস্তাদেরা আমাকে সম্মানের পাগড়ি দিয়েছি, এই পাগড়ি নিয়ে আমি আসতেছি, মা তু অপেক্ষায় বসে আছে। কিন্তু হঠাৎ করে লঞ্চের নিচতলায় আগুন লেগে গেছে, যখন আগুন লাগছে সন্তান আবার ফোন দিস, মা মনে বড় আশা নিয়ে আমি ঢাকা থেকে রওনা দিয়েছি গো মা, ও মা আমি জানি না আমার চেহারা তুমি দেখতে পারবে কিনা, আমি তো আজকে দুই আড়াই বছর হয়ে গেছি তোমার চেহারা এক নজরও দেখতে পারি না, মা গো হঠাৎ করে লঞ্চের নিচতলায় আগুন লেগে গেছে, জানি না শেষ পর্যন্ত আমি টিকতে পারি কিনা, আগুন লেগে লেগে তিনতলা সহ যদি পড়ে যায় তাহলে কিন্তু তুমি আমাকে পাবে না। মা এই কথা শুনি চোখের পানি চিড়ি দিয়ে কান্না শুরু করছে, ওই লঞ্চে আগুন জ্বলি কত মানুষ মারা গেল, কত মানুষের চেহারা মা আর দেখতে পারল না। লঞ্চটা যখন অ্যাক্সিডেন্ট করে আগুন চলে, লঞ্চটা যখন আগুনে ডুবে, আগুনে যখন পড়ে গেছে, সাংবাদিকেরা আসছি এসে বারবার বারবার সাংবাদিকেরা লঞ্চের যারা যাত্রী ছিল তাদের খোঁজখবর নিতেছে, কি হাল কি অবস্থা, কত মা বাবা আসতেছে তার সন্তানকে এক নজর দেখার জন্যে। আহারে এই বরিশাল নদী প্রতি লঞ্চ যোগে যাওয়ার পথে কত মা তার সন্তানকে হারায়, সন্তানের খবর কত মার তালাশ করে পায় না, দুনিয়া আসলে এমনই, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়াতে কেউ থাকতে পারবে না, চাইলেও কেউ থাকতে পারবে না, এটা সম্ভব না, দুনিয়া বড় কঠিন, দুনিয়া বড় নিষ্ঠুর, কারণ মৃত্যু এমন একটা জিনিস যেদিন আপনার আমার হায়াত শেষ হয়ে যাবে সেই দিন আপনাকে আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন এই জন্যই পবিত্র কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ জানায় দিয়েছেন, ইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও
ওয়ালা ইস্তাকদিমুন। বাইরে আল্লাহ পাক বলেন কোন মানুষের যখন আজল শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, ওই মানুষ আর এক কদম সামনেও যেতে পারবে না, পিছেও যেতে পারবে না। যে অবস্থায় আছে এই অবস্থাতেই মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কারণ মৃত্যু বড় কঠিন। মৃত্যুর হাত থেকে পৃথিবীর কেউ আমাকে আপনাকে বাঁচাইতে পারবে না। ওই কোরআনের হাফেজ লঞ্চে আগুন লেগে গেল, কত মানুষ মারা গেল, কত মা বাবা তার সন্তানকে দেখার জন্য এসে সন্তান পায় না, শত শত মানুষ মৃত্যুবরণ করল। কোরআনের সে হাফে ছেলের মা এসেছে সন্তানের খোঁজ নেওয়ার জন্যে, মা লঞ্চের কাছে এসে বলতেছে আমার কোরআনের হাফে ছেলে ঢাকা থেকে রওনা দিয়েছে, আমার সন্তানের খবর কি? লঞ্চে যারা লোক ছিল দু একজন যারা বেঁচে গেছে তারা বলতেছে আহারে কত সন্তান মারা গেল, কাহারও খবর তো কেউ জানে না, তোমার সন্তান বেঁচে আছে কিনা আমরা তো বলতে পারি না। সাংবাদিকরা এসেছি আপনার কি ছেলে সন্তান আসছিল নাকি ঢাকা থেকে, কহা আমার ছেলে মরতে পারে না, কারণ আমার ছেলের সিনার ভিতরে রয়েছে পবিত্র কোরআন, আমার ছেলে হলো জীবন্ত কোরআন, কোরআনের মরণ নাই, মা এটা মানতেই পারে না। মা ডাক দিয়ে বলে আমার সন্তান কত কষ্ট করে, আমি অনেক কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করে কোরআনের হাফেজ বানাইছি, আমার সন্তান মরতে পারে না, আমার বিশ্বাস হয় না। আল্লাহ না কোরআনের ভিতরে বলেছি ইন্না নাহানু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, আর কিয়ামত পর্যন্ত এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আমি কোরআন নাযিল করছি, আর কিয়ামত পর্যন্ত এই কোরআনের যথাযত হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আল্লাহ না কোরআন বলছে যে কোরআন আল্লাহ নাযিল করছে আল্লাহ হেফাজত করবে, মা ডেকে বলতেছে আমার ভাইরা, মা বলতেছে তাহলে আমার সন্তান হইল কোরআনের হাফেজ, সে মরতে পারে না, সে জীবন্ত কোরআন। আমার ভাইরা সন্তান হারানো কত যে কষ্টের একটা, মা সারা পৃথিবীর কেউ বুঝতে পারে না। মা জানে যে সন্তানকে মা গর্ভধারণ করেছে, সন্তানকে গর্ভধারণ করে কি যে কষ্টের বিষয় এটা একমাত্র মা ছাড়া আর কেউ জানে না, আর কেউ বলতে পারে না এটা কত কষ্টের বিষয়। মা ডেকে বলতেছে আমার ছেলেকে আমি বড় কষ্ট করে লালন পালন করেছি, এতিম ছেলেটাকে আমি হাফেজ বানানোর জন্য ঢাকায় পাঠাইছি, আমার ছেলে মৃত্যুবরণ করতে পারে না গো, তোমরা একটু ভালো করে তালাশ করে দেখো। এমনি তিনতলা থেকে দুইজন লোক এসে ডাক দেয়া কয় হ্যাঁ মহিলাই, তিনতলা একটা ডিগ্রির ভিতরে লঞ্চে আগুন লেগে কত মানুষ মারা গেল, একটা কোরআনের ছেলে ছিল, কোরআনের হাফেজ ছেলে ছিল, ওই ছেলেটা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করেছে, এটা কি তোমার সন্তান? মহিলা কয় আমি দেখতে চাই। দূরে গিয়েছি লঞ্চের তিনতলার মধ্যে গিয়া মহিলা তাকায় দেখে সত্যি তো তার সন্তান দেখা যায়, আল্লাহু আকবার, সত্যি তো তার সন্তান দেখা যায়। মহিলা আশ্চর্য হয়ে গেছে, গিয়া দেখে সন্তানের কোনো ক্ষতি হয় নাই, সন্তান পড়বে দূরের কথা, সন্তানের গায়ে একটা পশম পর্যন্ত লঞ্চের আগুনে জ্বালাইতে পারে নাই।